ডেভেলপার দ্বারা নির্মিত সম্পূর্ণ উন্নত মানের নির্মীয়মান শাশ্বতী অ্যাপার্টমেন্ট। 1 BHK 2 BHK ফ্ল্যাট এন্ড সব এখন আপনার হাতের কাছেই, বৈদ্যবাটি রেল স্টেশনের কাছে সম্পূর্ণ মনোরম পরিবেশে। তাই আর দেরি না করে অতি সত্বর বুকিং করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা বৈদ্যবাটি রেল স্টেশনের সন্নিকটে শাশ্বতী অ্যাপার্টমেন্ট। আমাদের যোগাযোগ নাম্বার 9874945658 এবং 9831069917। গাছ লাগাও, গাছ বাঁচাও, এটা সব প্রত্যেকেরই জানা, কিন্তু সবুজ বাঁচাও, সবুজ লাগাও, সবুজকে প্রতিরক্ষা করো, অর্থাৎ বৃক্ষরোপণ উৎসব। সেই বৃক্ষরোপণ উৎসব একেবারে 8 নম্বর ওয়ার্ড, শ্রীরামপুরের 8 নম্বর ওয়ার্ডে এই চলছে বৃক্ষরোপণ উৎসব। প্রত্যেকটা মানুষকে বৃক্ষ দেওয়া হচ্ছে না, গাছ দেওয়া হচ্ছে, তারা গিয়ে বাড়িতে লাগাবে। এবং আমরা যাবে, বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে এবং সেই জায়গায় আমাদেরকে বাঁচতে গেলে গাছ লাগাতে হবে, তবেই আমরা অক্সিজেন পাবো, নাহলে এক সময় মরুভূমিতে পরিণত হবে। আমরা সবসময় পরে গৌরমন দিয়ে রয়েছে CIC এবং প্রাক্তন চেয়ারম্যান, তার সাথে সরাসরি কথা বলে নেবো। দাদা, সবুজ বাঁচাও, সবুজ লাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও, কি বলবে? বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী অরণ্য দিবস পালন করতে নির্দেশ দিয়েছিলেন। আমরা হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বেলা দে এবং আমাদের শ্রীরামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজকে আমরা 3000 গাছের চারা মানুষের মধ্যে বিতরণ করলাম। আমরা চাইছি যে আমাদের পরিবেশের, শ্রীরামপুর এবং আশেপাশে পরিবেশের ভারসাম্য যাতে আমরা রক্ষা করতে পারি, এবং আমরা এই নির্দেশ, এই আবেদনও করেছি, শুধু গাছের চারা নিলে হবে না, তাকে বাড়ির সন্তানের মতো লালন পালন করে বড় করে তুলতে হবে। মানুষ এসেছে অতি উৎসাহে, ভোরে তারা গাছের চারা নিয়ে গেছে। আমার মনে হয় আমরা যদি 3000 চারা আজকে যে বিলি করেছি, আমরা যদি 1500 চারাও আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে মনে করব যে আমরা সবুজায়নের দিকে অনেকটা এগিয়ে গিয়েছি। কি কি গাছ ছিল আজকে? ফলের গাছ ছিল, আম, কাঁঠাল, লিচু, জাম, এই ফলের গাছ ছিল, শাল, সেগুন গাছ ছিল, আর কিছু ক্যাকটাস ছিল, লেবু গাছ ছিল, জবা গাছ ছিল, পদ্ম গাছ ছিল, টগর ছিল, এইসব। দেখুন, আমাদের কালকের যে বড় সমারোহ সেইটা আগে আমরা শপথ নিয়ে আসি। আমাদের কালকের শপথ, শ্রদ্ধা দিবসে আমরা যাব, ছাত্র যুব আমরা অঙ্গীকার করব যে 24টা রাজনৈতিক দলের যে জোট হয়েছে, সেই জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 সালে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে লালকেল্লা থেকে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা তুলবে। আমরা এই দিনটার অপেক্ষায় রয়েছি, আমাদের কালকের শপথ এবং 24 সালে নির্বাচনের দিন পর্যন্ত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। অ্যাপেল কনস্ট্রাকশন দ্বারা নির্মিত সম্পূর্ণ উন্নত মানের নির্মীয়মান কমার্শিয়াল প্লেস এখন আপনার হাতের কাছেই। শ্রীরামপুর স্টেট ব্যাংকের উল্টো দিকে সম্পূর্ণ মনোরম পরিবেশে গঙ্গার পাশে কমার্শিয়াল প্লেস, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর পেয়ে যাবেন আপনারা। রেন্ট অ্যান্ড সেল উভয়েরই ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা 23 NL রয় স্ট্রিট, শ্রীরামপুর স্টেট ব্যাংকের উল্টো দিকে, পিন নাম্বার 7122 01। আমাদের সাথে যোগাযোগ করুন 9874945658 এবং 9831069917। দিনে বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে এবং অক্সিজেনের তাপমাত্রা কমতে থাকছে, আমরা আগেও এর প্রমাণ পেয়েছি। করোনার সময় আমরা দেখেছি অক্সিজেন মানুষের হাহাকার পেয়েছি, কিন্তু সেই জায়গায় মানুষকে গাছ লাগালে সেই অক্সিজেনের মাত্রা বাড়বে, আমরা প্রত্যেকেরই জানা। তাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও, অর্থাৎ এই সবুজের মাঝে সবুজকে, সবুজ বাঁচাতে হবে। তারই বৃক্ষরোপণ উৎসব চলছে এবং বৃক্ষরোপণ মহোৎসব মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পালন করতে বলেছে, সেইভাবেই একটা শ্রীরামপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মহিলা, হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী রয়েছে বেলা দে। আমি সরাসরি কথা বলে নেবো দিদির সাথে। দিদি, আজকে আপনার ওয়ার্ডের এই পৌরসভা চলছে গাছ লাগাও, কি বলবেন? গাছ লাগাও আমরা প্রতি বছর করে থাকি আমাদের দিদির নির্দেশে।
যে সারা বছর মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। আমরা প্রত্যেক বছর গাছ মাটিতে লাগাই, কিন্তু আমরা দেখলাম যে এখন এত এখানে মাটি কমে গেছে আমাদের এলাকায় যে আমরা এখানে বড় বড় ফ্ল্যাট ঢালাই রাস্তা, সেই জন্য আমরা গাছকে আর এবারে পুঁতি নিই, আমরা গাছটাকে মানুষের হাতে তুলে দিচ্ছি, তারা যেন তাদের বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে পরিচর্যা করে গাছটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমাদের 3000 গাছ এসেছে, আর বোধহয় 50টার মতো এইটুকু যা দেখছেন আছে, আর সব গাছ আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি।